কিরে, কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে, শুনিয়া আসছি। যা চলো, জিনিসটা কি দেখি তো। ভাই, কেসটা কি বলছি কিন্তু কাউকে বলিস না। সে কি কি বলছিস? পানু তো ব্যান্ড হয়ে গিয়েছে। সেই জন্যই তো একটা পলিটিক্যাল দাদার কাছে যাচ্ছি, ধরে যদি ব্যান্ডটা তোলা যায়। তুই চ আমার সাথে, কিন্তু টপ সিক্রেট, কাউকে বলা যাবে না। চ চ তুই চ। সঙ্গে মদনাটা কে? ও আমার পাড়ার ভাইয়ের মত, আপনাদের দলের খুব ভক্ত। ভক্ত বা শিশি ভর্তি গো হিসি দিলাম, রোজ সকালে চান করে রাখে, দুপুরে র মেরে দিবি। গো হিসি, গরুর হিসি খেতে হবে? এটা কি রে, কাকে এনেছিস? গো হিসি মানে জানে না? হিসি মানে ছেলে মেয়ে নির্বিশেষে এই সিরাপটা খেলে গো মানে এগিয়ে যাবে। এই আমাদের দলের মতো চিন্তা ভাবনা করতে পারবে, প্রোগ্রেস হবে। না দাদা, যেটা বলছিলাম, জিওটিও তো পান দেখা বন্ধ করে দিয়েছে, সমস্যায় পড়ে গেছি দাদা, কিছু একটা ব্যবস্থা করো। অসুবিধে তো আমিও পড়েছি, বলা যাবে না। আমি তাই এই বয়সে ফেসবুকে ফেক পোস্ট করবি তা না? আমাদের দল সব সমর্থন করে না, জীব জন্তু সব করতে হয়, চোখের জল দিয়ে কাজ হয়ে যায়। ওই তো বড় হলাম স্যার। কি করছি রে তুই? পানু না দেখি শুকিয়ে গেছে না তোর মুখটা? দাদা, সিঙ্গেল ছেলেদের জীবনে পানু ছাড়া আর আছেটা কি বলো? সেটাও ব্যান হয়ে গেল। পানুই তো বাঙালির প্রথম প্রেম। সিঙ্গেল এসেছিস, সিঙ্গেল মরবি, মাঝখানে সব থেকে হাত ব্যথা করে কি লাভ? একটা আত্মার টান হয়ে গেছে জানেন স্যার, ঘুমোতে যাওয়ার আগে একবার একটু না দেখলে পরের দিন পটিটা ঠিক করে হয় না জানেন। ছেলেটা না থাকে মরে যাবে দাদা, কিছু একটা ব্যবস্থা করো। আম্বানি তো আমারও মেরে দিয়েছে রে, কি যে করি। কত টাকা লাগবে আপনি বলুন না। কি রে, আমাকে টাকা দেখাচ্ছে? দেখ বাচ্চা ছেলে ভুল করে বলে ফেলেছে, হ্যাঁ দে পাঁচটা দে। এনে বাসে করে বাড়ি যাবি। ইয়াং জেনারেশন মোটিভেশনটা খুব দরকার, ব্যাগটা তোলার একটু ব্যবস্থা করো না। শোনো, দেশ এখন এগোচ্ছে, ডলারের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, মূর্তিও লম্বা হচ্ছে। হ্যাঁ, তোমাদের না বললে সেটা তো আমার দলের দায়িত্ব নয়, মোটিভেশন। তখন ক্লাস টেনে পড়ি স্যার, যখন প্রথম দেখি, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। ইলেভেনে বাবা জানতে পেরে গিয়েছিল, সম্পর্কটা মেনে নিতে পারিনি, চোখের সামনে সমস্ত সিডি ভেঙে দিয়েছিল, তবুও হাল ছাড়িনি স্যার। এক্সেলে ভালো ছিলাম না ঠিকই, কিন্তু সাইবার ক্যাফে গিয়ে গুগল করা শিখে গিয়েছিলাম। আর যখন ফ্রি নেট হলো, তখন মনে হলো কেউ একজন পৃথিবীতে আছে যে আমাদের মতন ছেলেদের কথা একটু ভাবে। দিনের পর দিন বাথরুমে তপস্যা করার ফল বৃথা যায়নি তা। আর যখন সব বন্ধ, কিছু নেই, চোখের সামনে সব অন্ধকার দেখছি স্যার। নোটবন্দিতে মানুষ মারা গেছে, কিন্তু পানুবন্দিতে আমাদের মতন কচি কচি হৃদয়গুলো নষ্ট হয়ে যাচ্ছে স্যার। পরিশ্রম করতে হবে রে, কঠোর পরিশ্রম, তোরা পারবি তো। হিসি শিশি পুরো শেষ করে দেবো দাদা। খালি হিসিতে হবে না, পটি করতে হবে। আমি দেখতে গেলে পটি করতে হবে? কি রে তুই, তোদের জন্য ইউটিউবটাই ভালো। পটি মানে পলিটিক্যাল টি, ওই চায় পে চর্চা টাইপের ব্যাপার আর কি। সব কিছুতে পলিটিক্স মেশাতে হবে বুঝলি তো, আর লোকজনের ব্রেন ওয়াশ মানে হোয়াইট ওয়াশ করতে হবে, ওই স্বচ্ছ অভিযান টাইপের ব্যাপার আর কি। সব করবো দাদা। এই দেখো না, শেষ স্টক, ব্যান না উঠলে এটা দেখি সারা জীবন কাটাতে হবে।
কি করব, সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যদি কেউ চেপে দেয়। আরে মানসিক কষ্ট তোর, আগেই বলবি তো। দেখি তোর মোবাইলটা দেখ, ব্যান ফ্যান তোলা যাবে না দেখি। দেখ সারা জীবন কি তোর হার্ড ডিস্ক দেখে কাটাতে হবে? এই তো পুরো পানু চড় রে, যা আছে তা থেকে লুকিয়ে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, নাহলে কিন্তু হার্ড ডিস্ক নিয়ে পালাবো।